এবার পশ্চিমবঙ্গ সহ ছটি রাজ্যে ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ফের শহরে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ মঙ্গলবারও দিনভর বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। ইতিমধ্যেই জারি করা হয়েছে ওয়েদার অ্যালার্ট। কেবল কলকাতাতেই নয়, পশ্চিমবঙ্গ সহ মোট ছটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে মৌসুম ভবন। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, গোটা দিন ধরে দফায় দফায় বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, কখনো হালকা কখনো আবার ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গেই চলতে পারে বজ্রপাতও। বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা হ্রাস পেয়েছে শহরে, কেবলমাত্র কলকাতাতেই নয়, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই চলবে বৃষ্টিপাত। অবশেষে কিছুটা হলেও বর্ষার ঘাটতি মিটতে চলেছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে এখনও একইভাবে বৃষ্টিপাত চলছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে পার্বত্য জেলাগুলিতে। হ্যাঁ বন্ধুরা, আইএমডির তরফে পশ্চিমবঙ্গ সহ ছটি রাজ্যে অ্যালার্ট জারি করা হয়েছে গত 25 জুলাই থেকে আগামী 29 জুলাই পর্যন্ত। এই অ্যালার্ট জারি থাকবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ডেও। এই ছটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। এছাড়াও ভারী বৃষ্টি হবে মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও। মৌসুম ভবনের থেকে জানানো হয়েছে 28 এবং 29 জুলাই প্রবল বৃষ্টিতে ভাসবে অসম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়। অন্যদিকে আগামী 4 দিন ভারী বৃষ্টিপাত হবে রাজস্থান।